গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজকে আমরা আমাদের বইতে একানব্বই পাতায় সাতের দাগের যে অঙ্কগুলি আছে অর্থাৎ ঘন্টা মিনিট সেকেন্ডের যোগফল নির্ণয় করব। কয়েরটা কি আছে দেখো চুয়ান্ন মিনিট পঁচিশ সেকেন্ড যোগ বত্রিশ মিনিট বারো সেকেন্ড যোগ পঁয়তাল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড চলো আমরা আগে এই অঙ্কটি কিভাবে সাজাতে হবে সাজিয়ে নিই প্রথম কি বলেছে প্রথম বলেছে চুয়ান্ন মিনিট পঁচিশ সেকেন্ড দেখো চুয়ান্ন মিনিট পঁচিশ সেকেন্ড এরপর বলেছে বত্রিশ মিনিট বারো সেকেন্ড তারপর বলেছে পঁয়তাল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড এবার আমরা এটা যোগ করব দেখো সেকেন্ডের যোগ সেকেন্ডেই করে রেখে দেবে অর্থাৎ এখানে যদি কোনো হাতে রাখা সংখ্যা থাকে সেটি এই মিনিটের সাথে যোগ করবে না ওকে দেখো পাঁচ আর সাত যদি আমরা সরি পাঁচ আর দুই যদি আমরা যোগ করি তাহলে হয় সাত এখানে আছে দুই দুই আর একে তিন তিন আর দুয়ে পাঁচ এখানে হাতে কিছু নেই তাই এখানে সাতান্ন সেকেন্ড হলো এরপর মিনিটের যোগ করবো দেখো পাঁচ আর দুয়ে সাত সাত আর চারে এগারো এগারোর এক হাতে রইল এক চার আর একে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর পাঁচে হল তেরো তাহলে কী হলো একশো একত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ড এখানেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল না আমরা কি জানি এক ঘন্টা সমান ষাট মিনিট এখানে দেখো যোগফলে আছে একশো একত্রিশ মিনিট অর্থাৎ ষাট মিনিট অথবা তার থেকে বেশি আছে এর মধ্যে তাহলে ঘন্টাও আছে তাহলে আমরা কি করব ষাট দিয়ে একশো একত্রিশ মিনিটটাকে ভাগ করব। যখন মিনিট হোক বা সেকেন্ড হোক যোগ ফল ষাট অথবা ষাটের বেশি হয়ে যাবে তখন তাকে আমরা ষাট দিয়ে ভাগ করব। এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে যোগের ক্ষেত্রে সেকেন্ড এবং মিনিটে যদি যোগ ফল ষাট অথবা ষাটের বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে ষাট দিয়ে ভাগ করব। ষাট একে ষাট ষাট দুয়ে একশো কুড়ি ষাট তিনে একশো আশি বেশি হয়ে যাচ্ছে ষাট দুয়ে একশো কুড়ি বিয়োগ করলে হচ্ছে এগারো মিনিট নেমে যাচ্ছে আর এটা তাহলে কী হয়ে যাবে ঘণ্টা তাহলে কী হয়ে গেল সাতান্ন সেকেন্ড এগারো মিনিট দুই ঘন্টা তাহলে এবার আমরা উত্তর লিখব যোগ যোগফল সমান দুই ঘন্টা এগারো মিনিট সাতান্ন সেকেন্ড এরপর দেখি ক্ষয়ের অঙ্কটা ক্ষয়ের অঙ্কটা কি বলেছে আট ঘন্টা পঁচিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড যোগ আটত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড যোগ দশ ঘন্টা আটচল্লিশ মিনিট তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে সাজাব দেখো প্রথম বলেছে আট ঘন্টা পঁচিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড তারপর বলেছে আটত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড ঘন্টার কোনো সংখ্যা নেই তাই সেখানে শূন্য বসিয়ে দিলাম তারপর বলেছে দশ ঘন্টা আটচল্লিশ মিনিট কোনো সেকেন্ড নেই তাই সেকেন্ডের জায়গায় আমরা শূন্য বসিয়ে দিলাম এরপর চলো আমরা যোগ করি আট আর পাঁচে যোগ করলে কত হয় আট আর পাঁচে যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে রইল এক দুই আর একে তিন তিন আর পাঁচে আট কত হলো তিরাশি সেকেন্ড এরপর চলো মিনিটের যোগটা করি আট আর আটে ষোলো ষোলোর সাথে পাঁচ যোগ করলে কত হবে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশের এক হাতে রইল দুই চার আর দুয়ে ছয় ছয় আর তিনে নয় নয় আর দুয়ে এগারো তাহলে কি এগারোর এক এখানে বসাবো আর এক ঘন্টার সাথে যোগ করব না এগারো পুরোটাই আমরা এখানে বসিয়ে দেব যেটা আমি তোমাদের বললাম সেকেন্ডের যোগ সেকেন্ডে করবে মিনিটের যোগ মিনিটে করবে আর ঘন্টার যোগ করবে ঘন্টায়। এবার দেখো কত সেকেন্ড বেরোলো যোগ করে আমাদের তিরাশি সেকেন্ড আমি তোমাদের কি বলেছিলাম যে যোগ ফল ষাট অথবা ষাটের বেশি হলে তাকে আমরা ষাট দিয়ে ভাগ করব। যোগ ফল এখানে ষাটের বেশি হয়েছে তাই তিরাশিকে আমরা ষাট দিয়ে ভাগ করব সেকেন্ডকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি কী বেরোবে মিনিট আর সেকেন্ড তাই তো ষাট একে ষাট কী বেরোলো তেইশ সেকেন্ড এক মিনিট এখানে তাহলে লিখে দিলাম তেইশ সেকেন্ড এই যে এক মিনিট বের হলো এটা কি করব এটা এই যে মিনিটটা আছে অর্থাৎ একশো মিনিটের সাথে যোগ করব। আর ঘন্টায় যে সংখ্যাটি আছে সেটা বসিয়ে দেব তাহলে কত হলো আঠারো ঘন্টা একশো মিনিট তেইশ সেকেন্ড এরপর দেখো মিনিটের সংখ্যাটা যদি আমরা দেখি এই সংখ্যাটাও ষাটের থেকে বড় তাহলে একেও আমরা ষাট দিয়ে ভাগ করব একে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে কী পাবো ঘন্টা আর মিনিট ষাট একে ষাট ষাট দুয়ে একশো কুড়ি একশো বারোর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে ষাট একে